आजीनंद चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है। এই মমতা ব্যানার্জির সঙ্গে আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না, পারি না, পারি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা প্রসঙ্গে অবস্থান আরও কড়া করে যখন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে স্পষ্ট বার্তা দিলেন অধীর চৌধুরী, তখন রবিবার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে দেখা গেল এই ছবি। মল্লিকার্জুন খার্গের ছবিতে কালি, পাশেই লেখা টিএমসির দালাল। একটা নয়, পরপর তিনটে হোর্ডিংয়েরই একই পরিণতি। প্রদেশ কংগ্রেস যে ভবন রয়েছে অর্থাৎ বিধান ভবন, তার বাইরে প্রার্থী উত্তর কলকাতার প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে যে হোর্ডিং লাগানো রয়েছে সেখানে মল্লিকার্জুন খার্গের যে ছবি রয়েছে সেই ছবির উপরে কিন্তু কালি লেপে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটি ছবিতেই নয়, কালি লেপা হয়েছে তিনটি ছবিতে, এবং তার পাশে লেখা রয়েছে টিএমসি দালাল, ইংলিশে লেখা রয়েছে টিএমসি দালাল, একেবারে মল্লিকার্জুন খার্গের ছবির পাশে। রাজনৈতিকভাবে মতপার্থক্য আমাদের দলে বহুবার হয়েছে, আগেও হয়েছে, আগামী দিনেও হবে, এটা হতে পারে। আমরা কালকে যথেষ্ট সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছি, কিন্তু দলের সর্বভারতীয় কংগ্রেসের সভাপতির মুখে যারা কালি লাগিয়েছে তারা আর যাই হোক কংগ্রেস করে না। সম্পূর্ণরূপে আমি বলছি, এটা অন্য দলের লোকেরা, তৃণমূল বা কেউ ভেতরে থাকতে পারে, আমরা ঠিক বলতে পারছি না, দুষ্কৃতকারীদের কাজ। মল্লিকার্জুন খার্গে একজন বিচক্ষণ লোক, তিনি জানেন কি রাজনীতি, পশ্চিমবঙ্গের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে নির্ভর করে। তো তাকে যদি দলীয় স্তরে তার দলে কেউ ছোট করতে চায় বা খাটো করতে চায় ওটা ওদের দলীয় ব্যাপার, এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। কিন্তু মল্লিকার্জুন খার্গে যে কথা গতকাল বলেছেন তিনি জানেন, পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধিতা, বিজেপিকে রুখে দেওয়া এবং সর্বোচ্চ আসন পাওয়া তা মমতা বন্দ্যোপাধ্যায়ই এনশিওর করতে পারেন। আর কিছু না হোক, অধীর চৌধুরী তো কংগ্রেসটাকে বাঁচিয়ে রেখেছেন পশ্চিমবাংলায়, তাকে বার করে দিয়ে ওরা টিএমসি কে ফাঁকা রাস্তা ছাড়তে চাইছেন, কংগ্রেস ভেবে দেখুক। মমতাজি পহলে তো উনোনে ইয়ে কাহা কি হাম বাহার সে সাপোর্ট করতে, আব উনোনে ইয়ে কাহা হ্যায় কি আগর সরকার বনতি হয় তো সরকার মে হাম শামিল হো জায়েঙ্গে, তো ন্যাচুরালি ও গঠবন্ধন কে সাথ হ্যায়। এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না। এটা এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। যদিও মল্লিকার্জুন খার্গের মুখে কালি লেপার ঘটনার কড়া নিন্দা করেছেন অধীর চৌধুরী, তাঁরই নির্দেশে ইন্টালি থানায় অভিযোগও জানিয়েছে কংগ্রেস। এদিন প্রথমে হোর্ডিং থেকে মুছে দেওয়া হয় কালির দাগ, তারপর দুধ দিয়ে তা ধোয়া হয়। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।